আমাদের প্রত্যেকটা গ্রুপ অথবা সার্কেলের মধ্যে এমন একটা ফ্রেন্ড সবারই আছে যারা ছোটবেলা থেকে সিঙ্গেল এবং বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেলই থাকবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের মা ছোটবেলায় আমাদের কপালে ছোট্ট একটা টিপ দিত যেন কারো নজর না লাগে, কিন্তু ওর মা ওর পুরো চেহারাই টিপ দিয়ে কালো করে অন্ধকার করে ফেলতো, যার জন্য ও বলতো আরে ভাই তো পুরো কালো হয়ে গেছে ইয়ার। আর স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন যে ম্যান উইল বি ম্যান, যার জন্য ছোটবেলা থেকে আমাদের ছেলেদের ক্লাসের ছোট ছোট মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল। বাট আমরা সবাই পটাইতে পারলেও ও কখনো পটাইতে পারতো না, কারণ আমরা সবাই সুন্দর সুন্দর ছন্দ বা কবিতা বলে মেয়েদেরকে পটাই ফেলতাম। বাট ও যখনই ছন্দ বলার চেষ্টা করতো ওর যেটা হতো তারপর মনে করেন আমরা যখন ছোট ছিলাম ক্লাসে সুন্দর সুন্দর রোমান্টিক গান গেয়ে মেয়েদেরকে পটাই ফেলতাম, বাট ও যখনই একটা গান গাইতে যেত ওর সাথে যেটা হইতো আর ওর গান শুনে মেয়েরা যেভাবে রিয়েক্ট করতো। তারপর মনে করেন আমরা যখন একটু বড় হয়েছি আমরা তো মেয়েদের সাথে লিটারালি ঘোরাও শুরু করে দিছি, বাট ও যখনই ওই সময় মেয়েদের সাথে কথা বলতে যাইতো ও যেভাবে বলতো আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবার কাঁদাইতে পারি নাই ঠিক আছে হ্যাঁ, ওর কথা শুনে মেয়েরা যেটা করতো এরপর ও যেটা করতো এরপর তো রিয়েল লাইফে ওর আর কোনো প্রেম টেম করার সুযোগ হয় নাই। আমরা সবসময় ওরে গিয়ে সাজেশন দিতাম যে কি করতেছিস বেটা, এরকম হাবাইত্তার মতো চললে হইব নাকি, সবসময় তো ওর একটু টিপটপ থাকতে হইব, খোকা বাবু স্টাইলে চলতে হইব, নো প্রবলেম। কিছুক্ষণ পরে এসে দেখি ও এই খোকা বাবু চিপস খাইতেছে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তো ওরে যখন জিজ্ঞেস করলাম যে কি রে বেটা তুই রে কি করতেছিস, ও আমাদেরকে বললো যে এত দাম দিয়ে শার্ট প্যান্ট কিনা কে এত স্টাইল করে খোকা বাবু সাজা থাকে, এরকম 5 টাকা দিয়ে একটা খোকা বাবু চিপস কিনা খাবো এমনি সব মেয়ে পয়সা দেবো। আপনার বুদ্ধি ভালো। আর তুই বলছিস না সবসময় টিকটক থাকতে, এই জন্য এই দেখ টিকটক চিপসও নিয়ে আসছি। তো ওর এই কাহিনী দেখার পরে আমরা বললাম যে তুই শুধু আনস্মার্ট আর খ্যাতি না, তুই যে বয়রাও আর তোর কান যে তুই নিয়ে গুরস তোরে দেখলেই বোঝা যায়। তো এর মাঝে অনেক সময় চলে গেছে আর আমাদের বন্ধু বান্ধব সবারই বউ বাচ্চাও হয়ে গেছে, বাট ও সারা জীবন সিঙ্গেল থাকায় ও আমাদের বিয়েতে গিয়ে যেভাবে কষ্টে নাচতো আর নাচা শেষে ওরে যখন আমরা গিয়ে জিজ্ঞেস করতাম যে দোস্ত অনেক তো নাচছ এবার কি খাবি ক, ও আমাদেরকে বলতো যে আমার কিচ্ছু লাগবে না তুই শুধু আমারে এক বোতল মদ দে। তো অনেকক্ষণ পরে সবার খাওয়া দাওয়া শেষে যখন ওরে খুঁজে পাইতেছি না, তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখি যে চিপাই গিয়ে ও যেটা করতেছে তো ওরে ওই অবস্থায় দেখেই আমাদের আরেক গাঞ্জুটি ফ্রেন্ড ওরে বললো যে তুই এখনো এই পচা পানি খাইতেছস তোর জন্য তো আমরা দূষিত ধোয়ারও ব্যবস্থা করছি। তো ওর কথা শুনে ওর রিয়াকশনটা ছিল কিন্তু দূষিত ধোয়া খাওয়াতে গিয়ে ওর সাথে যেটা করা হয় এরপর অনেকদিন চলে যায় আর রিসেন্টলি ওর বিয়েও হয় আর এই খুশিতে আমরা ওর বিয়েতে গিয়ে বন্ধু বান্ধব মিলে যেভাবে নাচি কিন্তু ওর আর ধৈর্য হয় না, সারা জীবন সিঙ্গেল থাকার পরে মেয়ে যখন বিয়ের আসরে কবুল বলতে গিয়ে ভুলে আবুল বলে ফেলে তখন ও যেটা বলে কি বলছিস তুই, আর ভয় পেয়ে মেয়ে যখন কবুল বলতে দেরি করে তখন ও যেটা করে বলে ফেলো মা কবুল বল কবুল আলহামদুলিল্লাহ।